এই প্রেস ব্রিফিংয়ে সমস্ত সাংবাদিক ভাইদেরকে স্বাগত জানাচ্ছি ডক্টর তো আজকে আমাদের এখন যারা সার্ভেলেন্সে আছে টোটাল প্যাসেঞ্জার তার সংখ্যাটা হলো 5316 এর মধ্যে যারা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে আছে এর সংখ্যা 49 এবং হোম সার্ভেলেন্সে 5267 গতকালকে যে টেস্ট আমরা করেছিলাম টেস্টের যেটা বলেছিলাম 69 এই 69 টেস্টিং এখন টোটাল টেস্ট করা হয়েছে 88 এখন অব্দি সবার কিছু নেগেটিভ এসেছে আর গতকালকে এবং আজকে আমাদের বেশ কিছু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলি আছে সেগুলি এসছে বিশেষ করে N95 মাস্ক যেটা সমস্ত হেলথ ওয়ার্কার বা ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে তাদের ডিমান্ড এটা আমাদের ভালোই চলে এসছে এখন আমাদের আছে 7431টা আমাদের স্টকে আছে প্লাস ট্রিপল লেয়ার মাস্ক 33056 এবং পিপিই কিট যেটা আছে 539 তো আমরা যেই স্টকটা পাঠানোর জন্য গভর্নমেন্ট বই থেকে পাঠিয়ে বলেছিলাম যে 20% এসছে তো আজকে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে 20টা ভেন্টিলেটার জন্য আমরা বলেছি এটা আমরা রিকোয়েস্ট করেছি এছাড়া ফুডের ব্যাপারে কিছু বলছি ফুডের ব্যাপারে আমাদের আজকে চালের স্টক আছে 65 এবং গমেরও আছে 65 ডেজ সুগার 32 দিন সল্ট 26 দিন এবং মসুর ডাল 12 দিন তো আমরা আমাদের ত্রিপুরা গুয়াহাটি এটাকে অ্যাক্টিভেট করেছি এবং ওইখানে বিভিন্ন জায়গাতে তালতলা আজারা এই দুটো জায়গাতে সেখানে লেবার প্রবলেমের জন্য আমাদের মালটা আনতে কিছু অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি আমাদের ওইখান থেকে যাতে গাড়িটা ঠিক মতো আসতে পারে তো আশা করি আমরা ফুডের ব্যাপারে কোনো ক্রাইসিস আমাদের কোনো হবে না তো আজকে আমাদের সঙ্গে কিলনগিতে আরবান ডাইরেক্টরেটের আরবান দপ্তরের স্পেশাল সেক্রেটারি উনি এখনই আসবেন তো উনি বলেছেন আজকে সকালবেলা 900 ফুড প্যাকেট ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং রাত্রেবেলা 1000 ফুড প্যাকেট ডিস্ট্রিবিউট করা হবে তো ফুড প্যাকেট ডিস্ট্রিবিউট করাতেও কিছু অসুবিধা হচ্ছে এ ব্যাপারে আলাপ আলোচনা চলছে কি করে এই জিনিসটাকে স্ট্রিমলাইন করা যায় গতকালকে আমি আপনাদেরকে বলছিলাম অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের কিছু ইস্যু আছে যেটা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে চাই এ ব্যাপারে আরবান অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের যারা সিনিয়র ডক্টর আছেন তাদেরকে অনুরোধ করছি আপনাকে এসে কিছু বলার জন্য বাজারে বিশেষ করে মুরগির মাংসটাকে আমাদের রাজ্যবাসীরা অজান্তে আতঙ্কে একটু অ্যাভয়েড করতে চেষ্টা করছিল যে হয়তোবা মুরগির মাংসের মাধ্যমে উপদয় আসতে পারে সেই অনুযায়ী আমরা তখন থেকেই বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়া প্লাস ব্রয়লার ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিভিন্ন মার্কেটে আমরা সেই ধরনের অ্যাওয়ারনেস করার জন্য যে মুরগির মাংসের মাধ্যমে বা মুরগির মাধ্যমে এই করোনা ভাইরাস ছড়ায় না এটা শুধু আপনাদের মানুষের থেকে মানুষের ছড়ায় এবং ইট ইজ অলরেডি কনফার্মড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়াই ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথ ওরাও এটাকে স্পেসিফাই করেছে যে মুরগির মাধ্যমে এই করোনা ভাইরাস ছড়ায় না ইট ইজ পার্টিকুলারলি এখন হিউম্যান থেকে হিউম্যানে হচ্ছে যাই হোক এখন আপনাদের সহযোগিতা এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি অন্তত মাংস আর ডিমের ব্যাপারে এখন বাজারে আস্তে আস্তে দামটা গেইন হচ্ছে এখন মধ্যে 180 টাকা হয়েছে মধ্যে প্রায় 50-60 টাকা নেমে গেছিলো এবং ওদের অবস্থা ফার্মারদের অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো এখন প্রশ্ন হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে ফিড দিয়ে আমাদের গভর্নমেন্ট ফার্মের তরফ থেকে আমরা যা জেনেছি আমাদের 1 থেকে 1.5 মাসের ফিডের মজুদ আছে বিভিন্ন অ্যানিমেলসের কিন্তু বাজারে যারা নাকি ফিড ম্যানুফ্যাকচারার তাদের থেকে আমরা যা খবর পেয়েছি ওদের কাছে সেরকম মজুদ নেই হয়তো 15 থেকে 20 দিনের মতো মজুদ আছে বিভিন্ন মার্কেটে বিক্রি করার পরে পাওয়া যাবে না তো সেখানে অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড গভর্নমেন্ট ইন্ডিয়ার থেকেও একটা সার্কুলার জারি হয়েছিল যে অন্তত অ্যানিমেলদেরকে যাতে হাঙ্গি না হয় তার জন্য যাতে গভর্নমেন্ট অফ আমার ত্রিপুরা যাতে বাইরে থেকে
যাতে আমাদের ফিড ইনগ্রিডিয়েন্টসগুলোকে আনার একটা সুযোগ করে দেয়। কারণ এখন আজকাল দেখা যাচ্ছে অনেক সময় ড্রাইভার আসতে চাইছে না, বা কিছু কিছু ট্রান্সপোর্টার ওরা অ্যাভয়েড করছে যে কোনো একটা কারণে। সেটাকে একটু যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে একটু সাহায্য করা হয়, তাহলে আমাদের 33 মাসের জন্য যদি আমরা ফিডটাকে মজুত করতে পারি ত্রিপুরাতে, তাহলে হয়তো একটু আশা থাকবে। এই সময়ে মানে আমাদের উচিত মানে পুষ্টিকর খাবার খাওয়া, আমাদের দুধ একটা খুবই আবশ্যক জিনিস, এবং মাংস ডিম এগুলো খেলে আমাদের ইউনিটও বাড়ে এবং দুধ মাংস অনেক বেড়ে যাবে। সবাইকে বলবো, আহ্বান করবো যাতে এই সমস্ত জিনিসগুলো যাতে আহার করে, এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে মার্কেট পাওয়া যাচ্ছে, সবাই যাতে পুষ্টিকর খাবারটা যাতে খায়। অনেকজন যারা হোমলেস আছে অথবা যারা আগে কাজ করতেন, যেমন রিক্সা চালক অথবা কোনো কনস্ট্রাকশন ওয়ার্কার, অনেকজনই বাইরে রাজ্যের থেকে এখানে এসে মাইগ্রেন্ট লেবার হিসাবে কাজ করছে, ওদের ইনকাম সোর্স কম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো সবাই আগুন লোকাল বডিজ, আমাদের রাজ্যে যে 20টা আগুন লোকাল বডিজ আছে, ওনারা এই সবাই জন্য ফুড প্যাকেটের ব্যবস্থা করেছে। যেমন গতকালকে আমরা 2559 প্যাকেটস উই হ্যাভ ডিস্ট্রিবিউটেড। আমরা বলেছি এই যে যতজন পাবে, আমরা যতজন এরকম লোক আমরা পাবো, আমরা সবাইকে আমরা দুবেলা ফুডের ব্যবস্থা করব। যারা যেখানে আছেন আমাদের স্টাফ ওখানে গিয়ে ওনাকে ফুড প্যাকেট দিয়ে দিচ্ছে, কোনো এক জায়গাতে এনে আমরা ভিড় করছি না। যেমন আগরতলাতে আজকে সকালে 915 জনকে আমরা পেয়েছি, এরকম আগরতলা শহরের মধ্যে আছে 915 জন আছে। মোহনপুর 80, কমলপুর 12, তেলিয়ামুড়া 10 জন, সবচেয়ে বেশি কুমারঘাটে আছে যেখানে আমাদের অনেক ট্রান্সপোর্টেশন হয়, 876 কৈলাসের 48, পানিসাগর 25, বিশালগড় 40 জন, উদয়পুর 80 জন, মেলাগড় 48, সোনামুড়া 6, শান্তিবাজার 6, বেলুনিয়া 50, অমরপুর 12, সঙ্গম 34। তো আমাদের চিফ সেক্রেটারি এসডিআরএফ ফান্ড যা আছে, স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে খরচা করার জন্য আরবান লোকাল বডিজকে পারমিশন দেওয়া হয়েছে। আজকে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেও আমরা অনুমোদন আমরা পেয়েছি, যে যদি এরকম কোনো হোমলেস অথবা পিপল উইদাউট ইনকাম সোর্স যদি পাওয়া যায়, তো আমরা এসডিআরএফ থেকে আমরা খরচা করতে পারি। তো যত দিন লকডাউন চলবে, যে কাজ পাবে না, আমরা ওনাকে সাপোর্ট করব। এটা ছাড়া আমরা আরবান লোকাল বডি এলাকার মধ্যে পাবলিক প্লেসেস অথবা যেখানে বাজার করে, আমরা এখানে হাইপোক্লোরাইড সলিউশন আমরা স্প্রে করছি। হাইপোক্লোরাইড সলিউশন যা আছে, ইট ইজ মেইনলি অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল। তো এটা কোনো ভাইরাস অথবা কোনো ব্যাকটেরিয়া, নর্মাল অ্যান্টিবায়োটিক, করোনা, করোনা ইজ নট ইন আওয়ার স্টেট, আমাদের রাজ্যে করোনা ভাইরাস নাই আজ পর্যন্ত। তো কোনো অন্য কোনো বিমারি না হয় এই জন্যে আমরা এটা স্প্রে করছি। প্রথম আগরতলা দিয়ে আমরা শুরু করেছিলাম, তারপরে অন্যান্য আরবান লোকাল বডির মধ্যেই আমরা এটা শুরু করেছি। গতকালকে আমাদের চিফ সেক্রেটারি স্যার একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা গ্রুপ তৈরি করেছেন। আজকে সকালেও আমি আগরতলাতে যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে আমরা কথা করেছি, তো ডিটেলস আমার বন্ধু স্যার বলবে, কিন্তু আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, আমাদের রাজ্যের মধ্যে কোনো গ্রোসারি অথবা কোনো ভেজিটেবল অথবা কোনো ফুয়েল শর্টেজ হবে না। এটা
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে শুরু করে মিনিস্ট্রি অফ কনজুমার অ্যাফেয়ার্স, অল রিজন কমিশনার্স, আমাদের রাজ্যে একটা গ্রুপ আছে, যেমন আসামের গ্রুপ আছে, আমাদের রিজন কমিশনার আসাম, ত্রিপুরা ভবন গুয়াহাটি আমরা কাজ করছি, এবং উইদিন স্টেট অলসো আমাদের এই যে গ্রুপ আছে কাজ করছে, যেমন আগরতলা থেকে শুরু করে অন্যান্য শহর মধ্যে এত গ্রামে আমাদের হোলসেল থেকে রিটেল পর্যন্ত যে জিনিসপত্র সরবরাহ করার জন্য যে ব্যবস্থা লাগবে আমরা করে দিচ্ছি। আজকে সকালে আমাকে ফোন আসছিল ডুমরু থেকে মাছ আনার জন্য গাড়ি লাগবে, গাড়ির পাস লাগবে, ড্রাইভারকে পাস লাগবে। ডুমরুতে মাছ আছে, আগরতলাতে ডিমান্ডও আছে, যেহেতু আজ আন্ধ্রা থেকে মাছ আসছে না, আমাদের লোকাল মাছের ডিমান্ড একটা বেশি হয়ে গেছে, তো আমরা সেগে সেগে মাছে ট্রাককে পাস আমরা দিয়ে দিয়েছি। তো দিস গ্রুপ ইজ মিটিং এভরি ডে, আমরা প্রত্যেক দিন আমরা মিটিং করে আমরা যে হোলসেলার্স আছে, মার্চেন্ট আছে, কেমিস্ট আছে, ওদের মেডিসিন লাগবে, কমন মেডিসিন লাগবে, যে করোনা মেডিসিন তো আমরা স্পেশালি আমরা দরকারকে নিয়ে আসছি, তারপরে চপার আছে না, বাট কমন থিংস অলসো আর গেটিং। তো যদি আপনাদের যদি কোনো থাকে, ইনফরমেশন থাকলে কোনো জিনিসের শর্টেজ কোথায় হচ্ছে, তো এই গ্রুপ, দিস গ্রুপ ক্যান বি ইউজফুল। জিনিসপত্রের কোনো দাম বাড়ানোর কোনো স্কোপ নাই, যেহেতু সাপ্লাই চেইন উইল বি মেনটেইন প্রপারলি।